বেশ কিছুদিন ধরেই ভারতে এই তাজমহলকে ঘিরে নানা কথা তর্ক বিতর্ক ঘুরে ফিরে আসছে তবে এরই মাঝে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে তাজমহলেই রয়েছে এমন এক দরজা যা খুলতে ভয় পায় সরকারও তবে তা কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক রয়েছে বলা হয়েছে তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে গবেষকরা এই স্মৃতিসৌধ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন আর তাদের অনেকের মতে এই তাজমহলের নিচে রয়েছে হাজারেরও বেশি দরজা তাদের মত অনুযায়ী তাজমহল যতটা উপরের দিকে রয়েছে ঠিক ততটাই রয়েছে মাটির নিচেও এর নাকি এমন এক রাস্তা রয়েছে যার মাধ্যমে বহুদূর পর্যন্ত গিয়ে বাইরে বেরোনো যায় কিন্তু শোনা যায় সেই সব দরজা সাজানোর সময়ই বন্ধ করে দেয়া হয়েছে কক্ষগুলো ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেয়া হয় তবে এই কক্ষগুলো বন্ধ করে দেয়া নিয়েই বহু প্রশ্ন ও ঘোরাফেরা করছে তাহলে কি সত্যি দরজার উপারে রয়েছে কোনো এক বিরাট রহস্য যা করতেই এই উদ্যোগ নাকি এমন সব তত্ত্ব রয়েছে যা বদলে দিতে পারে সমগ্র ইতিহাস এই খবর কতটা সত্যি তা জানা না গেলেও এমন খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই